हेलो हाँ हाँ दोस्तों अभी ओबी ओबी नहीं कर बने क्या देते से दोस्तों आप मैंने क्या दो दो करी और दोस्तों मैंने कुछ जैसे ने मैंने क्या जरा से से ने मैंने क्या से ना मौ मौ आह वालों का मस शूटिंग शूटिंग दोस्तों से ने मैं हाँ अभी उधर के देते से दो करी दोस्तों जग्गा শুটিং করবার নাকি যাইতাছি হাইডা হাইডা আমার জীবনের আশা পূরণ হলো বহুত দিন আগের আশা সালামা আমি অভিনেতা হব আমার জন্য দোয়া করবেন আপনারা বুঝছেন আমি একটা অভিনেতা হব নায়ক এই বাংলাদেশ কাপাই ছাইরা দুম আমি মনে করেন যে হল একটাও থাকবে না মনে করেন দোয়া রাখেন খুব কষ্টে আছি আল্লাহ কোন জায়গা ঠিকানা দিলে কল পার্কে আসেন পার্কে আপনার অভিনয় হ্যাঁ এরা কোথায় পার্কের অভিনয় পার্কে মনে করো অভিনয় করুন নাই খাইব অভিনয় করবো ওরে অটো গাড়ি রে যাই আমার নাকি মনে হয় নাই খাই বুয়ে রয়েছে নাইকার সাথে যে আমি অভিনয় করতেই হোক ও এটাই মনে হয় সেই গেট এফডিসির গেট এফডিসির গেটে এসেছি আমি নায়ক হব छोटो আচ্ছা যদি ভালো কোনো আর্টিস্ট হয় তাহলে কাজ করতে রাজি আমি ওকে কি ব্যাপার তোমাকে ফোন দিয়েছিল আজকে কখন ফোন দিয়েছিল আমি শুটিং এর কথা কিছু বলেছিলি তুমি না বলি তো একটু হ্যালো হ্যাঁ রাফি আমি কতক্ষণ ধরে ওয়েট করছি কোথায় তুমি এদিকে তো ডিরেক্টর ফোন দিতে দিতে পাগল হয়ে গিয়েছে আজকে আমার শটটা শেষ করতেই হবে কোথায় আছো বলো তোমার এত সময় লাগে আসতে আমি এখন কিন্তু বের হয়ে যাব ধত ভালো লাগছে না কিছু হ্যাঁ আজকে শেষ দিতে হবে সিলেটে যেতে হবে তোমার মনে নাই ঠিক আছে তাড়াতাড়ি করো ওর জন্য আর কতক্ষণ ওয়েট করবো বলো তো শুটিং চালু হয়ে গেছে ম্যাডাম চলেন চলো চলো আমি নায়ক হবো রে বাবা রে মাথার রক্ত টকবক করতেছে এইসব নতুন অডিশনে কাজ করলে বুঝছস কাজের কোনো শ্রী থাকে না প্রতিদিন 40 লাখ টাকা খরচ আমাদের ইউনিটের ভিতরে কোথায় তুমি সবকিছু রোডে আসসালামু আলাইকুম হ্যাঁ
স্যার আমি নাইকিকে ফোন দিচ্ছি, রিং হচ্ছে, সমস্যা নেই, তাড়াতাড়ি দে। দিচ্ছি তো। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি, আপনি কই আছেন ম্যাডাম? চালকের আছেন আমাদের ইটফোটে তো অনেক, মনে করেন লোকজন সবাই আসে বসে আছে, আপনি আসলে শুট শুরু হবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ সোনিয়া। আর বাপ, তোমার কি কাণ্ডজ্ঞান নাই? তুমি হচ্ছে আমার ছবির মেইন নায়িকা, তুমি এখনো মানে আচ্ছা কথা, তুমি ক্যামেরাম্যান, আমার প্রোডিউসার কিছুক্ষণের মধ্যে চলে আসবো। আর দেখো, প্রোডিউসার যদি চলে আসে আমি কিভাবে মুখ দেখো বলো, আমি কাজ কিভাবে ধরবো? হ্যাঁ আচ্ছা, এই সাদেশ আমার মাথার মগজ কিলবিল কিলবিল করছে। তুই হাতে চিপে স্যার, আচ্ছা 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 স্যার, শুটিং না হইলে কোন ক্যামেরা নিয়ে যাই স্যার? এই ছেলে, তুমি তুমি মারাত্মক সব ঠিক আছে, আপনি আসেন, আপনি আসলে আমরা মহরত শুরু করে দেবো। নায়ক তো বাংলার হিরো, পাগলা বাংলার মিস যায় না, আর সোনি আছে না, একের জিনিস আসলে আমাদের হিরো আসছে। তুমি তো একজন হিরো তাই না? বলেন, তুমি তোমার মতো থাকবে, এই ব্যাগ তোমার রাখো, আচ্ছা ঠিক আছে। আমাদের প্রোডাকশন যে বোয়াটা কোনো কাজই করে না আমাদের ইউনিটের, তুমি আর আমার এই নায়ক সাহেব আসছে মাথা ব্যাগ নিয়ে খান দাঁড়িয়ে আছে। হ্যাঁ কোথায় কোথায়? ছবির নামই মেন্টাল, তুমি নো টেনশন। আচ্ছা, এই ওই জন্য আমরা হিরো এটা নির্বাচন করেছি। আর এখন তাহলে আমাদের আসার বাকি কে? আমাদের সব ওকে, সব ঠিক আছে, তোমরা যত সময় এসেছো, এখন আমার প্রোডিউসার আসার পালা। প্রোডিউসার আসলে ঝুমে যাই নাই, আমরা কোনো ই করিনি, ফিল্ম নেইনি, তুমি কেন মেন্টাল হয়ে গিয়েছে ভাইয়া? কাজ করবো কিভাবে? ও ক্যারেক্টার ক্যারেক্টার। আচ্ছা স্যার স্যার স্যার, এক মিনিট পরিচয় করে দি, ইনি আমাদের হিরো, ইনি নায়ক। এর আগেও মানে একটা ছবি করছেন, ধর সাইকেল মুতে আসি। আমাদের সিনেমার হিরো, ইনি আরো চার পাঁচটা সিনেমা করছে। ক্যামেরা এনে ধরি স্যার। হ্যাঁ ধরেন,
ক্যামেরা এখানে তুমি যে জোনটা রেডি করতে বলছি রেডি করো আমরা এখনি আসি যাও নদীর পারে ওই জায়গায় আসুন স্যার যাও 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 ভাইয়া এবার শুটিং কি আউটডোর হবে নাকি হ্যাঁ আউটডোর ইনডোর সবকিছু মিলাই হবে ভরপুর আচ্ছা আরে ধানের পাতা লাগলে হাওয়া আচ্ছা আচ্ছা নাইস নাইস বলে আরে বাবা কি কি পাগল হয়ে যাব দেখে যাচ্ছে হ্যাঁ তুমি শর্ট বুঝছো যেগুলো বুঝা দিছি এই সিকোয়েন্সগুলো তুমি সবই করবা আচ্ছা শোনো হিরো এই পাগলা হিরো রেডি এই এই মে কারিশমা দিয়ে পজিশন থেকে ওকে রেডি শর্ট রেডি ক্যামেরা রেডি 5 4 3 2 1 0 অ্যাকশন তুমি জানো প্রতি মিনিটে কত খরচ হচ্ছে আমার আর তুমি শর্টের সময় হাসি তুমি হিরো না হিরো হতে চাও যেভাবে দেখাবো সেভাবে করবা তুমি রেস্ট নাও তোমার হাতে স্ক্রিন টেস্ট এই এই নেক্সট আমি এরকম পাগলের সাথে কোনো শুটিংই করতে চাই না আপনি শুটিং করেন তোমার মত নাইকে লাগবে না আমার নাকবো মোটা তাজা কি এই এই শোনো এই এই নেক্সট এখানে কি হয়েছে এই পুরো শটটা শেষ হতে কতক্ষণ লাগবে ম্যাডাম তাড়াতাড়ি চলে শুটিং এর দেরি ভালো লাগছে না কুদ্দুস ভাইকে যে আমরা শুটিং দিয়েছিলাম সেটার কি হবে এত দেরি করে করলে তাড়াতাড়ি চলেন ও দিক দিয়ে পাতলা ভাইও ফোন দিচ্ছে মোটা ভাই ফোন দিচ্ছে সবাই ফোন দিচ্ছে কি শুটিং আসলাম বলো তো এই মিস ডানাকে নিয়ে আসো যাও চালকে নিয়ে আসো কথা শুনছ না শিট স্যার সে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমার পর তারিস্তান আপনি ফোন বজায় রাখুন আসসালামু আলাইকুম যা তো পাগলের মতো এ চলেন আপনি শুট আছে ও হয়ে গেছে ওদেরটা জি 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 চলো 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 কি বলবো আমার যে কত তারা আমি কি বলবো ডাইরেক্টরের কোনো খবর নাই আপনি ডাইরেক্টর গায়ের উপরে চড়েন কে আমার উপরে আসেন কি করতে হবে আমার নায়িকার জন্য মাম পাড়ে আসো তুমি জান দিও না প্রাণ দিও মন দিও ওই এমন একটা সিকোয়েন্স দিয়ে আমাদের এই গল্প গল্পটা হচ্ছে মেন্টাল তুমি খেয়াল রাখবি মানালি ওকে ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন এই যে রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে আর তোমার শটটা হচ্ছে ও যখন দিবে তুমি তুমি শটটা দেখো শটটা দাও কিভাবে রূপে আমার আগুন জ্বলে তখন তোমার কি করবে তুমি কি করবে রেখে ফাইভ ফোর থ্রি ওয়ান জিরো অ্যাকশন রেডি রূপে আমার আগুন জ্বলে বুঝলাম না কাগো পাল্লা যে পড়লাম ক্যামেরাই বাই করলাম না হেরা রিয়াক্সেল করতে করতে জীবন শেষ সান পরে যাইতেছে কোন সময় যে শুটিং করবো
আচ্ছা স্যার রেডি রেডি হ্যাঁ আপনারা যা করার করেন করেন। আচ্ছা এই শোনো এই মানে আমার ছাড় যেভাবে তোমাকে দেখে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ সেইভাবে তুমি আচ্ছা ওকে রেডি 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 আমি রেডি আমার আগুন চলে জীবন হ্যাঁ ও মা গো এমন এমন কি করছে গেল উনি এই এই কোন টাইমে শুরু করবে নাইকা তো ভয় পাইছে কি নাইকা নিয়ে আমি কাজ করতে পারি না আমি এরিয়ে করুম কি আমি তো আপনার সাথে করবো বুঝছেন জয় বল এতক্ষণ তো ও নায়িকাদের সাথে পারলো না তোমার সাথে কি করে দেখি তারপর আমি আজকে হিরো হওয়ার যোগ্যতা থাকলো হিরো না রূপে আমার ব্লাউজ ফাটে জৈবন ভরা রঙে আবার ছবির নাম মেন্টাল আসলে ছবির নাম ঠিক আছে কিন্তু হেরাই মনে মেন্টাল কাক ভালো যে পড়ছি আল্লাহ মাহবুব জানে তুমি গিয়ে নাইকাকে ম্যানেজ করছো সময় গেছে স্যার পরিচয় করে দিই আপনাকে হিরো এটা আমাদের চিং চং আমাদের হিরো পাগলা হিরো পাগলা হিরো আর ম্যাডাম আপনি আছেন আমাদের নায়িকা বাথরুমে গেছে ও আসুক পরে আমরা ছুটে যাবো আচ্ছা ঠিক আছে স্যার আপনি বসেন আমরা শুরু চলে যাই সময় কম হবে আমার নেক্সট ছবির নায়িকা ও আচ্ছা 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 নাইস টু মিট ইউ ম্যাডাম শেষ করে আমরা দিই আচ্ছা ঠিক আছে রাখবেন বুঝছেন তাহলে ভালো ছবিতে চার্জ দিব ঠিক আছে ঠিক আছে মনে করবে তোমার শট ওইটাই ফাইনাল করো ঠিক আছে শট ওইটাই স্যার স্যার দেখবে আমাদের শটটা হচ্ছে ওইটাই এই যে হ্যাঁ এই যে প্রথমে এই যে রূপে আমার আগুন জ্বলে এই এই যৌবন ভরা অঙ্গে ওকে ফাইন আর তোমার শোনো শোনো তোমার কি ভাই তোমার যৌবন তো শেষ হয়ে গেল আমার গড পেট্রোল মারতি আছে মারতি আছে কি হেরে হেট আপনি তো শিখে দিতে এই যে তোমার টে 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 ওকে আচ্ছা আচ্ছা আরে টেক কেবা রেডি এরম ব্যান চিত্র দরকার যাই 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 3 2 1 0 আমার আগুন চলে জীবন ভরা অঙ্গে
ও মাই গড, তুমি পাগল করছ সব। জি জি স্যার। শিট। এই এদিকে আসো, এই ছেলে এদিকে আসো। এগুলো কি শুটিং হচ্ছে না আর অন্য কিছু? স্যার এটা তো এই মডার্ন। শুনো শুনো স্যার, এটা এটা তো মডার্ন ছবি, গল্পটা হচ্ছে পাগলা পাগলা মেন্টাল। এখন ওদের এই পাগলা পাগলা দিয়ে তো আমার সিনেমা ব্যবসা হবে না। আমি গেছে দুইটা ছবিতে আমি 4 কোটি টাকা আমি লস। স্যার আমি বলি, আপনি আপনি দিলদার সাহেবের আব্দুল্লাহ দেখেছেন? আমি আব্দুল্লাহ সারাদিন যা শুট করলাম। আমি আইছি। আচ্ছা, আমার কালকে থেকে এই সারে বয় রাখছে ডিরেক্টর কেটা প্রোডিউসার কেটা আমি জানি না, উনি পরিচালক আমাকে বলছে আমি আইছি। তারপর কালকে তে বসে রাখছে বইসারে। এখন আসলাম সকাল হইতে উনি টেক দে রূপে মুপে কি পাগল মুগল নিয়ে আইছে। আমারে কয় নাই যে তুমি ক্যামেরা বাই করো, 50 লাগাও, 320 লাগাও, অথবা এই ফ্রেমটা ধরো, এই অ্যাকশন কয় হেই না সে হেই সব করে। আমি তো না ক্যামেরা বাই করি না স্যার। এই ক্যামেরা তো ব্যাগে আছে। আমার বাড়ি দাও, 900 টাকা স্যার দিয়ে দেন আমি যাই।